হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা247 বেঙ্গলি। তোমাদের সামনে আমি দীপাঞ্জন স্যার, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান এবং একটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে চলে আসলাম, অবশ্যই ক্লার্কশিপ রিলেটেড। হ্যাঁ, WBPSC ক্লার্কশিপ আসতে চলেছে। তবে হ্যাঁ, WBPSC বলবো না WBSSC বলবো, এখনও শিডিউলটি দেওয়া যাচ্ছে না, কারণ ক্লার্কশিপের এক্সামিনেশানটা কিন্তু এবছর একটু দ্বিধান্তে রয়েছে। ক্লার্কশিপ এক্সামিনেশান হচ্ছে এবং 5,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকছে, এটুকু বলতে পারি। ঠিকঠাক একটা ভ্যাকেন্সি, ডিসেন্ট একটা ভ্যাকেন্সি তোমরা জানো, কিন্তু নতুন যে বোর্ড গঠন হয়েছে, অর্থাৎ WB গঠন হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, মানে স্টাফ সিলেকশন কমিশন নেবে না PSC নেবে সেটা নিয়ে দ্বিধান্ত। তবে আশা রাখা যায় PSC নিতে চলেছে, যাই হোক যে সংস্থানিক এক্সাম হবে। তো এখন যেটা প্রশ্ন যে কবে এক্সাম, তোমরা জানো অলরেডি আমি বেশ কটা ভিডিওতে বলে দিয়েছি এবং একটা ভিডিওতে ডেডিকেটেডলি বলেছিলাম এক্সাম কবে হতে চলেছে। যেটা অ্যাজিউম করা যাচ্ছে সমস্ত প্রেক্ষাপট বিশেষ মানে বিশ্লেষণ করে, ফর্ম ফিল আপ নভেম্বর ডিসেম্বরে, এক্সাম তোমার হতে চলেছে নেক্সট বছর মানে 2024-এর জুন মাসে। কেন? কারণ মাঝখানে 2024-এর লোকসভা ভোট রয়েছে, তো লোকসভা ভোটের সময় এক্সামিনেশন হয় না। সাধারণত লোকসভা ভোট ওই এপ্রিল মে মাস নাগাদ হয় এবং তার আগে একটা প্রেশার থাকে মার্চ মাস থেকে বিভিন্ন সরকারি দপ্তরগুলো, তো সেখানে এক্সাম হওয়ার কোনো প্রবাবিলিটিজই থাকছে না। সেই হিসেবে জুন থেকে জুলাইয়ের আগে এক্সাম নেই। তাহলে আজকে আমাদের সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বরের পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আমি 9 মাসই ধরি অ্যাভারেজে। জুন মাসে যদি এক্সাম হয়ে থাকে তাহলে 9 মাস সময়। তো প্রস্তুতি কি এখনই শুরু করব? আমি বলবো 100% এখন শুরু করো। অনেকে আছে জিরো লেভেলের প্রিপারেশান, মানে হয়তো কেউ গ্র্যাজুয়েশন সদ্য পাস আউট বা গ্র্যাজুয়েশন করছো, কারণ এটা মাধ্যমিক লেভেলের এক্সাম দিতে পারবে তোমরা, সেক্ষেত্রে স্টাফ হবে না। তাহলে সেক্ষেত্রে কী করবো স্যার? দেখো, যেটা এখন করা উচিত, তুমি যদি একদম জিরো হও, মানে প্রিপারেশনের দিক থেকে বলছি, জিরো লেভেলে থাকো, তাহলে এখন যেটা করবে সিলেবাসটাকে আগে ভালো করে দেখে নাও। অলরেডি আমি সিলেবাস ঘোষণা করে দিয়েছিলাম, এর মধ্যে কী রয়েছে, জিএস পেপার রয়েছে, জেনারেল স্টাডিজ, আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব পড়ছে, তার রয়েছে তোমাদের ম্যাথ মানে অ্যারিথমেটিকের পোর্শন এবং রয়েছে ইংলিশ। তো সেই অনুযায়ী নিজের প্রিপারেশনটাকে শুরু করো। আগের একটা ভিডিওতে আমি অলরেডি বলেছি, তোমরা যদি নন ওয়ার্কিং এবং ওয়ার্কিং হও এবং সেলফ স্টাডি তোমরা কী করে করবে। হ্যাঁ, সেলফ স্টাডির সাথে সাথে একটা কথাই বলবো, একজন মেন্টরকে নিয়ে নাও নিজের প্রিপারেশনকে সঠিক ওয়েতে এগোনোর জন্য, কারণ সেলফ স্টাডি তুমি অবশ্যই করতে পারো, সেক্ষেত্রে কোনো চাপ নেই, কিন্তু মেন্টর তোমাকে গাইড করে দেবেন কতটুকু তুমি পড়বে, কতটুকু পড়বে না, কারণ সেটা কিন্তু সবার আগে জানা এবং বোঝা দরকার, না হলে নিজের প্রিপারেশনে কোথাও গিয়ে স্টাক হয়ে যাবে, কোথাও গিয়ে আটকে যাবে, সেটা যেন না হয়। ওকে, তো চলো এবার জানিয়ে রাখি, প্রিপারেশনকে এক্ষুনি শুরু করা উচিত, অবশ্যই এখন শুরু করে দাও হাতে, আর মাত্র আমাদের কিন্তু 9 মাস আছে। হ্যাঁ, 9 থেকে 10 মাস অ্যাভারেজ কিন্তু মাত্রই বলা যায়। তো প্রিপারেশনের ক্ষেত্রে যেটা তুমি করতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে, আড্ডা247-এর ক্লাসগুলো ফলো করো। কখন মানে ইনিশিয়ালি শুরু করলে কী করে করবে, যদি না বুঝতে পারো মেন্টারশিপ নেওয়ারও হয়তো সেক্ষেত্রে অসুবিধা রয়েছে কিছু, তোমরা করতে পারো কি, আড্ডা247-এ প্রতিদিন সকাল 10টার সময় ক্লাস চলছে সেটা ফলো করো, জিকের ক্লাস, তারপরে ক্লাস চলছে দুপুর 1টার সময়, এটাও জিএস মানে জিএসের মধ্যে পলিটির ক্লাস চলছে, এটা 8টার সময় ক্লাস চলছে ইংলিশের, এবং 9টার সময় ক্লাস চলছে ম্যাথের। এই ক্লাস কটা 4টে ক্লাস একদম ডেডিকেটেডলি PSC ক্লার্কশিপের জন্যই চলছে, তোমরা ফলো করো নিজের প্রিপারেশনকে সঠিক ওয়েতে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এরপরে দাঁড়িয়েও স্যার বাকি সাবজেক্টগুলো, তার জন্য ব্যাচ রয়েছে, যদি তোমরা মনে করো ব্যাচ এনরোল করতে পারো। হ্যাঁ, এর সাথে সাথে একটা ডেডিকেটেড বই কিন্তু তোমার দরকার, মানে বেসিক্যালি সমস্যাটা তোমরা যেখানে পড়ো, যে মানে জেনারেল নলেজ জিএস যে পেপারটা সেটাতে কিন্তু রয়েছে তোমার 40 মার্ক্স, বাকি ম্যাথের ক্ষেত্রে 30 এবং মানে ক্লার্কশিপের হিসেবে বলছি ইংলিশের ক্ষেত্রে 30, টোটাল 100 মার্ক্সের প্রিলিমিনারি এক্সাম হবে। তো এই 40 মার্ক্সের মধ্যে যেহেতু হিউজ সাবজেক্ট, তোমরা অনেক সময় প্রবলেম পড়ো কতটুকু পড়বো স্যার, WBCS-এর জন্য যে বড়ো বড়ো বই ওগুলো পড়বো নাকি কিছু পড়বো, আমি বলবো একদম ম্যানুয়াল বই নিয়ে নাও যে কোনো শুরুতে। আমাদের যে জিকের বইটা আছে আড্ডা247-এ সেটাও নিয়ে নিতে পারো, জিকের জন্য যথেষ্ট, মানে জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের 3টে সাবজেক্ট থেকে শুরু করে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সবই পড়ে। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আড্ডা247-এ যে ফ্রিতে আড্ডা পিডিয়া সেকশনটা চালু হয়েছে সেখানে তোমরা দেখতে পারবে। এই সেশনটা ডিসক্রিপশন বক্স চলে যাও, অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপ ডাউনলোড করে নাও এবং তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে ওখান থেকে। ওকে, আর যদি মনে হয় যে মেন্টারশিপটাকে সঠিক হয়ে এগিয়ে নিয়ে যাবো, তার জন্য আড্ডা247-এর ব্যাচ কিন্তু রয়েছে, ক্লার্কশিপের সংকল্প ব্যাচ। তো ব্যাচেলার প্রাইস 2410 পড়বে, যদি তোমরা একটা বিশেষ কোড ইউজ করে নাও Y327। তবে হ্যাঁ, ব্যাচ নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ তোমাদের ব্যাপার, সেরকম ব্যাপার নয়, কিন্তু প্রিপারেশনটাকে শুরু করে দাও এই মুহূর্তে থেকে, এবং এটাই বেস্ট টাইম, 9 থেকে 10 মাস একদম ঠিকঠাক হয়েতে এগোবে। লাস্টে গিয়ে তুমি যদি মোটামুটি 2 থেকে 1.5 মাস সময় পাও, এই 2 থেকে 1.5 মাস সময় তুমি যেটা করবে,
এই দুই থেকে দেড় মাস সময়তে তুমি তোমার প্রিপারেশনটাকে মক টেস্ট দিয়ে দিয়ে বুস্ট আপ করবে, ঠিক আছে? মক টেস্ট দেবে এবং নিজের প্রিপারেশনকে সঠিক হতে বুস্ট আপ করবে এই দুই থেকে দেড় মাস সময়তে। সো দেরি কেন, এক্ষুনি প্রিপারেশন শুরু করো। আর Adda247 বেঙ্গলি সবসময় তোমাদের সাথে ছিল, পাশে ছিল, থাকবেও সবসময় পাশে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেটিভ সেশনে নেক্সট কোনো সেকশনে। থ্যাংক ইউ।